রাজস্থানের আজমের জেলার মালার স্টেশনের সমীপত মাজনিশা সংঘটিত হয় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সাবরমতী এক্সপ্রেস আর এখন মালবাহী ট্রেনের মাজত সংঘর্ষ সংঘটিত হওয়ার ফলত সামান্যভাবে আঘাতপ্রাপ্ত হয় কেবাগৰাকীও যাত্রী। অবশ্যে এই ঘটনাত এতিয়ালৈকে কোনো লোকৰ মৃত্যু হওয়ার খবর আহি পড়া নাই। জানিব পৰা মতে রেলখন রেলপথৰ পৰা আঁতৰি যোৱাৰ ফলত সংঘটিত হয় এই দুর্ঘটনাটো। লাইনচ্যুত হওয়ার কারণ বর্তমানেও জানিব পৰা নাই। এফালে উদ্ধারকারী দল আর রেলওয়ে বিষয়ে উপস্থিত হয় ঘটনাস্থলীত আর দুর্ঘটনা সন্দর্ভত বিভাগীয় তদন্ত জারি করা হয়েছে। ন্যাশনাল ডেস্ক, এনি ভারত, 24।